আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো আমাদের আজকে দুইবার ক্লাস নিতে যেয়ে আমাদের কিন্তু লাইফটা কেটে গিয়েছিল তো সেই জন্য আমরা আবার চলে আসলাম আমাদের যেহেতু সময় অনেক কম সেই জন্য আবার আমি এই ক্লাসটা নিচ্ছি তবে আমি আসলে ক্লাসটা নিচ্ছিলাম যেটা এর আগে সেটা হচ্ছে আমাদের জ্যামিতি ক্লাস যেহেতু দুইবার নিতে যেয়ে কেটে গেছে আগামীকালকে জ্যামিতি ক্লাসটা আপনি গ্রুপে আপলোড পাবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনি মানে আপনি অ্যাকচুয়ালি এই পেজের মধ্যে আপনি লাইভ ক্লাসও করতে পারবেন ওই জ্যামিতির ক্লাসটা আর আজকে আমি জ্যামিতির ক্লাসের বদলে আমরা বীজগণিত ক্লাসটা আমরা স্টার্ট করছি ঠিক আছে কারণ আমাদের যেহেতু সময় অনেক কম আমরা প্রাইমারি প্রিপারেশন প্রাইমারি পরীক্ষা সামনেই তো তাদের জন্য যাদের জন্য আসলে প্রস্তুতি আমরা আসলে ক্লাসগুলো নিচ্ছি তাদের যদি আসলে সমস্যা হয়ে যায় তাহলে তো সমস্যা তাই আপনারা আপনারা সবাই তাড়াতাড়ি জয়েন করেন আর হচ্ছে সবাই লাইফটা একটু শেয়ার করে দেন সবাই লাইফটা শেয়ার করে দেন সবার সাথে আমরা যাতে করে বেশি বেশি সবাই যাতে বুঝতে পারে যে হ্যাঁ লাইফ চলতেছে কারণ দুইবার যেহেতু কেটে গেছে অনেকেই জানে না যে এখন লাইভ আবার স্টার্ট হয়েছে সেটা অনেকেই জানে না ঠিক আছে ওকে ঠিক আছে আসেন আমরা তাহলে স্টার্ট করি আমাদের পড়ালেখা আমরা স্টার্ট করি তাই না আমাদের পড়ালেখাটা আমরা স্টার্ট করে দিই তো এখন আমি আপনাদেরকে পড়াবো আপনাদের পুরা মানে যতগুলা চ্যাপ্টার আছে বীজগণিতে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হ্যাঁ আপনাদের ইম বীজগণিতের মধ্যে যেই চ্যাপ্টারটা আপনাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেইটাই সেই চ্যাপ্টারটা আমরা আসলে এখন করব ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা আসেন সেটার নাম কি বীজগণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয় এটা কিন্তু আপনাদের বীজগণিতের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এইখান থেকেই কিন্তু আপনাদের কোশ্চেনগুলো আসলে পরীক্ষায় আসবে এবং এই এইটা যদি আপনি ভালো করে পারেন বীজগণিতের আপনার অর্ধেক আসলে কাজ হয়ে গেল ঠিক আছে ঠিক আছে ওকে 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 হ্যাঁ হ্যাঁ সবাই সবাই একটু শেয়ার করে দেন ওকে খেয়াল করেন একেবারে প্রথমে এই এই যে আমার কিন্তু এই যে করাচ্ছি যে এটা কোথা থেকে করাচ্ছি আমার প্রাইমারি শর্ট সাজেশন এবং বইটা থেকে আপনারা সবাই জানেন যে প্রাইমারি শর্ট সাজেশন এবং মডেল টেস্ট বইটা হচ্ছে বাজারে যত মডেল টেস্ট বই আছে তার মধ্যে বেস্ট বই যারা বইটা নিয়েছে তারাই জানে আর কি বইটা সম্পর্কে যে কেন বেস্ট কারণ প্রত্যেকটা কোশ্চেনের এখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে ওকে ঠিক আছে ওকে আচ্ছা দেখেন এখানে প্রথমে বলা হয়েছে টোয়াইস এক্স প্লাস ওয়ানের বর্গ কত হুম তো এটা আমরা কিভাবে করে করব আরে সবাই জানি এটা বর্গ মানে কি এটা বর্গ মানে হচ্ছে টোয়াইস প্লাস ওয়ান দিয়ে কি হো স্কয়ার তাই না টোয়াইস এক্স প্লাস ওয়ান হো এটা বর্গ বলতে আমরা কি বুঝতেছি ভাইয়া এটা বর্গ বলতে আমরা বুঝতেছি যে এটা সেটা হচ্ছে এখানে যেহেতু টোয়াইস এক্স আছে টোয়াইস প্লাস ওয়ান এর বর্গ মানে টোয়াইস এক্স প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে তাহলে দেখেন এখানে আছে এ প্লাস বি হো স্কোয়ার এটা সূত্রটা কি এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার এই যে দেখছেন মানে তখন কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের এক হাজারের বেশি স্টুডেন্ট চলে আসছিল এখন কিন্তু মাত্র পাঁচশো ছয়শো জন আছে একটু তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে দেন শেয়ার করে দেন তাহলে সবাই কিন্তু বুঝতে পারবে যে ক্লাস চলতেছে ইন্টু টু এ মানে হচ্ছে টোয়াইস সিক্স আর বি মানে হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে কি বলেন তো ওয়ানের উপর স্কয়ার এটা কি সূত্র ফেললাম এ স্কোয়ার প্লাস টু এ বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে বলেন তো কী আসে টু এর উপর স্কয়ার মানে দুই দুগুণি চার চারের উপর এক্স স্কোয়ার প্লাস কি বলেন তো দুই দুগুণি চার চার এক্স প্লাস কত আসে বলেন তো ওয়ান আসে তাই না তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে ওয়ান বুঝছেন ক্লিয়ার হ্যাঁ একজন লিখছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান না ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান কারণ টু এ বি আছে যে টু ইন্টু এ এ মানে এক্স বি মানে ওয়ান তাহলে গুণে তো চার এক্স হয় তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা হবে না ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটা হবে কারেক্ট অ্যান্সার ক্লিয়ার বুঝছেন সবাই আচ্ছা এইখানেই এটা আমরা কোন সূত্র ফেললাম বলেন তো এটা এটা আমরা কোন সূত্র ফেলেছি এটা সূত্র যেটা ফেলেছি সেটা হচ্ছে আমাদের যে বিখ্যাত সূত্র এ প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বিয়ার সমান কি বলেন তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এই সূত্রটা ফেলেছি আচ্ছা হুম ওকে ঠিক আছে ওকে দেখেন এখন খেয়াল করেন খেয়াল করেন এই তো সবাই চলে আসছে সাতশো সাতশো হয়ে গেছে আরও তিনশো লাখ তিনশো তিনশো চারশো জন আসতে হবে তাই না তাহলে সন্ধ্যার সমান হয়ে যাবে সাতশো হয়ে গেছে ওকে আপনাদের অনেকেরই সূত্র তো মনে থাকে না মনে থাকে অনেকের আছেন না যে সূত্র মনে থাকে না স্যার যত পরিখালি সূত্র ভুলে যাই স্যার এমন কোন টেকনিক বলেন যে এটাতে সূত্রটা যাতে মনে থাকে এমন অনেকেই আপনারা আছেন আছেন না আচ্ছা যেমন এই অঙ্কটা করতে গেলে আপনি সূত্র জানেন অঙ্ক আপনার ঠেকাইতে পারবে কেউ আপনি যদি বলেন যে হ্যাঁ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে তো সূত্র কিভাবে করে সহজে মনে রাখবেন সেই প্রসিজিও শিখতে হবে না সেই প্রসিজিওরও শিখাই দিচ্ছি দেখেন ভালো করে দেখেন দেখেন এটা যদি আপনি সূত্র জানেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে তার সাথে টু এক্স ওয়াই যোগ করলে আপনার আসলে পেয়ে যাবেন আপনি এক্স প্লাস ওয়াই ভ্যালু তা আপনার তো টু এক্স ওয়াই নাকি ফোর এক্স ওয়াই এটা নিয়ে আপনার কি মাথা ব্যথা শুরু হয়ে যাবে স্যার আমি তো বুঝি না কোনটা কোনটাতে টু এক্স ওয়াই হয় কোনটাতে ফোর এক্স ওয়াই হয় ভেজালে তো পড়ে যায় যাই কি যাই না অনেক সময় ভেজালে পড়ে যায় না তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে বলেন তো এটার অ্যান্স কিন্তু হচ্ছে বাইশ তাহলে এটার এটার অ্যান্সার কিন্তু হয়েছে বাইশ তাই না যেহেতু এক্স এস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে আট আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে যেহেতু সেভেন তাহলে আট সব দিক চোদ্দো এটা ঠিক আছে স্যার ভুলে যাই হ্যাঁ 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 তাহলে ওই টেকনিক আমাদের শিখতে হবে টেকনিকটা আমি শিখাই দিচ্ছি দেখেন এবার আবার এক্স মাইনাস ওয়াই হো স্কোয়ারের ভ্যালুও বের করতে বলছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই না মাইনাস টুক টু এক্স ওয়াই তাহলে কোথায় মাইনাস কোথায় প্লাস কোথায় ফোর এক্স ওয়াই কোথায় টু এক্স ওয়াই ভুলেই তো যায় নাকি ভুলেই যায় এটা কি সবাই ভুলে যান কিনা সবাইকে ক্লিয়ার বুঝছি তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে এইট হুম আর প্লাস এখানে হবে মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াই এর মান হচ্ছে এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে এক্স ওয়াই এর মান হচ্ছে সেভেন তাহলে এইট মাইনাস হচ্ছে চোদ্দো তাই না এইট মাইনাস চোদ্দো মানে হচ্ছে আমাদের ভ্যালু আস্তে আস্তে হচ্ছে মাইনাস ছয় আচ্ছা আমি এখন বলি আপনাদেরকে অঙ্ক অন্যদিকে নেওয়ার চেয়ে আগে আপনাদেরকে বলি সূত্র কেমনে মনে রাখবেন তাই না সূত্রটা কিভাবে করে মনে রাখা যেতে পারে আচ্ছা সূত্রটা মনে রাখার একটা সিস্টেম আমি বলে দেই সবাই খেয়াল করেন সূত্রটা কিভাবে মনে রাখবেন যেমন এই অঙ্কে মনে করেন আপনাকে বলছে যে এ স্কয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে এবং সেটাই এ প্লাস বি দিয়ে বের করতে বলছে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এবি হবে নাকি প্লাস ফোর এবি হবে নাকি মাইনাস টু এবি হবে নাকি প্লাস টু এবি হবে এটা মনে রাখবেন কিভাবে তাই তো এই তো কাহিনি নাকি এ প্লাস বি এর মান হচ্ছে টুয়েলভ দেওয়া আছে মাইনাস হচ্ছে টু এবি মানে টোয়েন্টি দেওয়া আছে তারপর টুয়েলভ এর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ মাইনাস হচ্ছে আমাদের চল্লিশ তার মানে কত আসে বলেন তো আমাদের আসে একশো চার তাই তো আচ্ছা এর মনে রাখবেন কেমনে সেটা আমি এখন কথাটা বলছি ভালো করে দেখেন খেয়াল করেন এটা কিভাবে মনে রাখবেন এটা মনে রাখার যেটা সিস্টেম সাউন্ড পাচ্ছি না মানে কেমন সম্ভব না না সাউন্ড পাচ্ছেন তো প্রাইমারি নিয়োগ দুই হাজার বিশ ধরে ধরে বাইশ ধরে করুন হ্যাঁ ওকে প্রাইমারি একজন বলছে যে প্রাইমারি নিয়োগ দুই এটাই হচ্ছে লাস্ট পরীক্ষা দুই সালে যেটা পরীক্ষা হয়েছে সেটারই নাম হচ্ছে প্রাইমারি নিয়োগ দুই আপনারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের জানতে হবে হ্যাঁ এটা জানতে হবে যে নিয়োগটা হয়েছে হচ্ছে দুই হাজার বিশের আন্ডারে নিয়োগটা হয়েছে তাই ওটা পরীক্ষার নাম হচ্ছে প্রাইমারি নিয়োগ দুই হাজার বিশ আর ওই দুই হাজার বিশের সলভ আমার ইউটিউবে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ওটাই লাস্ট এই যে গতবার যেটা হয়েছে সেটারই নাম হচ্ছে প্রাইমারি নিয়োগ দু হাজার বিশ ওটা মানে কিন্তু তিন বছর আগে হয় নাই এটা জানতে হবে এতটুকু জিনিস এতটুকু জিনিস না জানলে কেমনে হলো যে আপনি পরীক্ষা দেবেন আপনি জানেন না যে কোনটা বিশ কোনটা একুশ বাইশ হয়নি নিয়োগ পরীক্ষা হয়নি এই বিশেষ হচ্ছে লাস্ট যেটা যেটা আমরা অনেকেই অনেক জায়গায় যে যে লিখছে ওই আসলে বিশ আর কি যেটা আমি সলভ দেওয়া আছে ইউটিউবে এবং ফেসবুকে সেগুলো সলভ দিয়েছি এগুলো কিন্তু জাস্ট গতবারেরটা জাস্ট গতবারেরটা ঠিক আছে গতবারের গতবারেরটাই আমি আসলে সলভ দিয়েছি ক্লিয়ার ওকে দেখেন খেয়াল করেন আপনার একটা জিনিস মনে রাখবেন এই মনে করার ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের তিনটা জিনিস সব সময় মনে রাখবেন একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা আছে এ মাইনাস বি হো স্কোয়ার ঠিক আছে এই তিনটা জিনিস আমাদের আছে সব সবসময় এই তিনটা জিনিসের কথা খেয়াল রাখবেন তিনটা জিনিসের কথা সব সময় খেয়াল রাখবেন এই তিনটা যে আমি সিরিয়ালি মনে রাখবেন যে একটা এ প্লাস বি এ হচ্ছে সবচেয়ে বড় বড় ভাই এ হচ্ছে মেজো ভাই আর এ হচ্ছে ছোট ভাই এ সবচেয়ে বড় ভাই এ সবচেয়ে কি ভাই বলেন তো বড় ভাই মনে রাখার সহজ সিস্টেম ভাই এর চেয়ে সহজ সিস্টেম আপনি কখনোই পাবেন না কখনো আপনার ভুলও হবে না এ মাইনাস বি আপনার ছোট ভাই এ মাইনাস বি আপনার ছোট ভাই ঠিক আছে তো এ হচ্ছে মেজো ভাই এ হচ্ছে মাঝখানে আছে এ হচ্ছে মেজো ভাই একটা জিনিস মনে রাখবেন এদের সবারই বয়সের ডিফারেন্স হচ্ছে মনে করেন টু এবি করে সবারই বয়সের ডিফারেন্স হচ্ছে টু এবি করে এদের সবারই বয়সের ডিফারেন্স হচ্ছে টু এবি করে তাহলে একটা জিনিস সবসময় আমরা মনে রাখবো যে মেজো ভাইয়ের চেয়ে বড় ভাই টু এবি পরিমাণ বয়স বেশি মেজো ভাইয়ের চেয়ে টু এবি পরিমাণ বয়স কম হচ্ছে ছোট ভাইয়ের এইখান থেকে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম একটা জিনিস বুঝতে পারলাম যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ প্লাস বি হোল স্কোয়ারের সম্পর্ক আসে তাহলেও টু এবি সম্পর্ক আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ মাইনাস বি ইউজ করার সম্পর্ক আসে তাও টু এবি সম্পর্ক আসবে কারণ এদের বয়সের ডিফারেন্স টু এবি করে মনে রাখা সহজ সিস্টেম মানে আপনি যদি কোনো সূত্রের মধ্যে দেখতে পান যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে ডেফিনেটলি দুইভাবে করে আপনি লিখতে পারবেন কিভাবে একটা লিখতে পারবেন এ প্লাস বি স্কোয়ার মানে বড়ো ভাইয়ের চেয়ে টু এবি পরিমাণ ছোট অথবা ছোট ভাই দিয়ে লিখতে পারবেন ছোট ভাইয়ের চেয়ে টু এবি পরিমাণ বড় কথা কি বোঝা গেছে মানে এখানে ফোর এবির কোনো কারবার নাই এখানে কিন্তু কোনো কারবার কারবার নাই নাই কারণ কারণ এ হচ্ছে মেজো এ হচ্ছে মেজো আছে প্লাস কাহিনী আসলে সেটা আপনি এইভাবে করেও চিন্তা করতে পারেন যে না আমি বড় ভাই সমান যদি মেজো ভাই দিয়ে লিখি মানে এ প্লাস ও স্কোয়ারকেও যদি আপনি স্কোয়ার প্লাস স্কোয়ার দিয়ে লেখেন তাহলে এ যেহেতু মেজো তাহলে মেজো ভাই হচ্ছে টু এ বি পরিমাণ বড় মানে স্কোয়ার প্লাস স্কোয়ার আসলেই টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলে টু আবার আপনি যদি বলেন যে এ মাইনাস বি হো স্কোয়ারকে আমি লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হবে টু মাইনে আমাদের খালি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দিকে তাকানোর কাহিনী এর যেহেতু ছোট ভাই তাহলে মেজো ভাই টু এ পরিমাণ ছোট এ যেহেতু বড় ভাই মেজো ভাই হচ্ছে টু এ পরিমাণ বড় কথা কি বুঝেছি ক্লিয়ার বুঝছি পারবো আচ্ছা এখন আপনার যদি কখনো ছোট ভাই আর বড় ভাইয়ের কাহিনী যদি চলে আসে যদি বলে বলেন তো

বড় ভাইয়ের চেয়ে টু এবি পরিমাণ ছোট ফোর এবি পরিমাণ ছোট কারণ ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে ডিস্টেন্স কিন্তু ফোর এবি যেখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাই সেখানে এ প্লাস বি আছে আর এ মাইনাস বি আছে সেটাই কিন্তু ফোর এবির কাহিনী সেটা কার কাহিনী ভাইয়া ফোর এবির কাহিনী সেখানে কিন্তু ফোর এবির কাহিনী তাহলে আর কখনোই ভুল হবে না যে যখনই এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার কাহিনী তখনই ফোর এবির কাহিনী অর্থাৎ আমি যদি বলি বলি বড় ভাই মাইনাস ছোট ভাই কত হবে তাহলে কিন্তু ফোর হবে এটাই কিন্তু ফোর সূত্র ফোর এবি সমান বড় ভাই মাইনাস ছোট ভাই এটাই কিন্তু ফোর সূত্র এটাই কিন্তু ফোর সূত্র রাইট এসে যে দেখেন বড় ভাই বড় ভাই মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বড় ভাই মাইনাস ছোট ভাই সমান কত হবে ফোর এবি এটাই হচ্ছে ফোর সূত্র অস্থির বুঝছি ক্লিয়ার পারবেন কাহিনী হচ্ছে এটা এইটুক জিনিস যদি আপনার মনে থাকে আপনি জীবনে টু এবি ফোর এবি নিয়ে ভুল করবেন না কোনই ভুল করবেন না বড় ভাই সমান কি মেজো ভাই আছে টু এবি বড় ছোট ভাই মেজো ভাই আছে টু এবি ছোট বড় ভাই আর ছোট ভাই তখন ফোর এবি বড় ভাই ছোট ভাই আছে ফোর এবি বড় ছোট ভাই বড় ভাই আছে ফোর এবি ছোট বুঝছি ক্লিয়ার পারবেন অস্থির ধুমধাম ওকে আচ্ছা তাহলে এই এতটুক জিনিস জেনে আমরা কিন্তু ধরেন হ্যাঁ আমরা কিন্তু ধরেন অনেকগুলো সূত্র আমাদের কিন্তু মোটামুটি সূত্র এখানে লিখেই ফেলছে হ্যাঁ লিখেই ফেলছে অনেকগুলো সূত্র যে এ প্লাস বি হো স্কোয়ারের যে সূত্র দেখেন হ্যাঁ এ মাইনাস বি হো স্কোয়ারের সূত্র তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা সূত্র ইভেন মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন সূত্রগুলা লিখি বড় ভাই ছোট ভাই দিয়ে যখন সূত্র লিখি আপনার আসলে আলাদা করে সূত্র মনে রাখারও প্রয়োজন নাই মানে কারো যদি কেউ যদি মনে করে যে আরে আমি তো অন্যভাবে করেও পারি হ্যাঁ ওইটাও কিন্তু পারা সম্ভব অন্যভাবে করেও এই অঙ্কগুলা কিন্তু পারা সম্ভব কি কীভাবে পারা সম্ভব আপনাকে আমি দেখাচ্ছি ধরেন কেউ বলল আচ্ছা বড় ভাই ছোট ভাই দিয়ে আমাদের আমরা ইয়ে করতে পারবো কিনা মানে আমি তো বুঝলাম যে এ প্লাস বি হো স্কোয়ারের যতগুলো সূত্র পাওয়া যাবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার হ্যাঁ এইটা কারণ স্কোয়ার বি স্কোয়ার মানে মেজো মেজো ভাই হচ্ছে টু এ বি পরিমাণ বড় হ্যাঁ অথবা আমি যদি ছোটো ভাইয়ের সাথে বলি যে এ মাইনাস বি হো স্কোয়ার যে ছোটো ভাই তার চেয়ে ফোর এ বি পরিমাণ হচ্ছে বড় বড় ভাই হচ্ছে ছোট ভাই হচ্ছে ফোর বি পরিমাণ বড় অথবা এ মাইনাস বি স্কোয়ার যদি আমি বলি তাহলে স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে টু পরিমাণ ছোট অথবা বড় ভাই হচ্ছে ফোর এবি পরিমাণ হচ্ছে ছোট আচ্ছা কেউ যদি এখন বলে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি কোন কোন নিয়মে লিখতে পারি সেটা কি বড় ভাইয়ের চেয়ে বড় ভাইয়ের চেয়ে আমি টু এবি পরিমাণ হচ্ছে ছোট লিখতে পারি আবার ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই যেহেতু টু এবি পরিমাণ বড় লিখতে পারি আবার আবার আরেকটা সিস্টেম শুনে কেউ যদি বলে ভাইয়া আমাদের আমাদের এই যে মেজো ভাই যে আছে আর বড় ভাই দুইজনকে দিয়াই লেখেন দুইজনকে ব্যবহার করেই লেখেন যে এ প্লাস বিও দেওয়া আছে মাইনাস ও দেওয়া আছে এ প্লাস দেওয়া আছে মাইনাস বিয়েস্কার দেওয়া আছে আপনি মেজো ভাইয়ের পরিমাণটা লেখেন আপনি কি করতে পারেন জানেন কি করতে পারেন জানেন দেখেন এই ছোট ভাই আর বড় ভাইয়ের মাঝখানে আছে না মেজো ভাই ছোট ভাই আর বড় ভাইয়ের মাঝখানে মেজো ভাই আছে না আপনি করবেন কি ছোট ভাই আর বড় ভাইয়ের বয়স যোগ করে দিবেন যোগ করে দুই দিয়ে ভাগ করে দিবেন কারণ কি এই যোগ করে দুই দিয়ে ভাগ করলে কি গড়টা পাওয়া যাবে মানে মেজ ভাই পাওয়া যাবে অর্থাৎ এই যে ছোট ভাই যে আছে এ প্লাস বড় ভাই যে আছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হো স্কোয়ার ছোট ভাই এই দুজনের যোগ করে দুই দিয়ে ভাগ করলেও কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যায় এটাও কিন্তু একটা সূত্র কি অস্থির না অস্থির মানে পুরাই অস্থির কিন্তু দেখেন যে স্কোয়ার প্লাস মেজো ভাই সমান বড় ভাই মাইনাস টু ছোট ভাই প্লাস টু আবার ছোট ভাই বড় ভাই দুই যোগ করে দুই দিয়ে ভাগ করলেও আমরা কিন্তু পেয়ে যাব কি মজার অস্থির অস্থির মজার ঠিক আছে আবার আমরা যদি বলি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা সবাই জানি এইখান থেকে অনেকেই আবার একটা সূত্র লেখা দেখেন এই টুটা যদি এই পাশে গুণ হয়ে যায় তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় যে এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয় এবং যেহেতু বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স ফোর এবি তাহলে ফোর সমান লেখা হয় বড় ভাই মাইনাস ছোট ভাইয়ের উপর স্কোয়ার এই মানে বড় ভাই মাইনাস ছোট ভাই এই আর কি সবগুলো সূত্র ঠিক আছে ক্লিয়ার বুঝছি ওকে ধুমধাম কাহিনী শেষ আমরা এখন অঙ্কে চলে যাব কাহিনী শেষ বহুত কাহিনী করছি আমরা না বহুত কাহিনী করছি আসেন অঙ্ক চলে আসি এইবার আমরা এই যে এই সহজ সূত্র তাই না স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি বলেন প্লাস এর মান কত বারো এ মাইনাস বি এর মান কত চার তার মানে চার বারো হবে আটচল্লিশ জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সবাই কি বুঝতে পেরেছেন ক্লিয়ার পারবেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না বুঝছেন ক্লিয়ার পারবেন আচ্ছা এখন এই অঙ্ক এই এই অঙ্কগুলা এই অঙ্কগুলা কি আর নিয়মে করা যায় না আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন আপনি ইচ্ছা করলে এ আর বি এর মান বের করেও কিন্তু করতে পারেন অনেকগুলো অঙ্কে অনেকগুলো অঙ্কে যেমন দুইটা সংখ্যার যোগফল হচ্ছে বারো বিয়োগফল হচ্ছে চার এমন কোন দুইটা সংখ্যা আছে যার যোগফল বারো আর বিয়োগ ফল চার আপনি এইভাবে চিন্তা করতে পারেন হ্যাঁ চার আর চার আট আর যদি চার চিন্তা করি আট আর চারে হচ্ছে বারো হয় আট থেকে চার বিয়োগ করলে চার হয় তার মানে এ এর ভ্যালু হচ্ছে আট আর বিয়ের এর ভ্যালু হচ্ছে চার তাহলে আটের বর্গ মাইনাস চারের বর্গ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে আটের বর্গ হচ্ছে চৌষট্টি চারের বর্গ হচ্ছে ষোলো চৌষট্টি থেকে ষোলো বাদ দিলে আটচল্লিশ এভাবে করেও করা যায় তাহলে বলেন তো সেই সিস্টেমে আমি যদি এইটা করতে চাই যে চুয়াল্লিশকে আমি কি কি সংখ্যায় ভাগ করতে পারি যাদের মধ্যে বিয়োগ ফল হচ্ছে দুই একটু বলেন সবাই একটু বলেন দেখি ভাইয়া সবাই একটু বলেন দেখি পারেন কিনা এমন কোন দুইটা সংখ্যা আছে যেই দুইটা আর হচ্ছে চব্বিশ কিন্তু বিয়োগ হচ্ছে বলতে পারবেন সেই দুইটা সংখ্যা কি কি? এমন দুইটা সংখ্যা কি কি আছে যাদের গুণফল হচ্ছে চব্বিশ আমরা জানি ছয় আর চার গুণ করলে চব্বিশ হয় ছয় থেকে চার বিয়োগ করলে দুই হয় তার মানে ডেফিনেটলি এক্স এর মান যদি আমরা ছয় চিন্তা করি তাহলে ছয়ের উপর স্কোয়ার ওয়াই এর মান যদি চার চিন্তা করি চারের উপর স্কোয়ার ছয়ের উপর স্কোয়ার মানে ছত্রিশ চারের উপর স্কোয়ার মানে ষোলো তাহলে বলেন তো ছত্রিশ মাইনাস ষোলো মানে কত হবে বলেন তো বিশ হবে ক্লিয়ার সবাই বুঝছি সবাই কি ক্লিয়ার বুঝেছেন ধুমধাম কোন সূত্র ইউজ না করেই পারলাম কোন সূত্র ইউজ না করেও কি অনেক অঙ্ক করা যাবে না অনেক অঙ্ক করা যাবে কই লোকজন লোকজন সাড়ে সাতশোতে আটকে গেছে কেন তাড়াতাড়ি এক হাজার সবাই শেয়ার দেন সবাই শেয়ার দেন আচ্ছা বলেন এর এই ওই নিয়ম বাদ দিয়ে আপনি একটু সূত্র ইউজ করে অঙ্ক করেন তো বলেন এ প্লাস বি কোন সূত্র ফেলবেন মানে অনেকে সময় আসে না যে কোন সূত্র ফেলবো ভাইয়া বুঝি না স্যার কেমনে বুঝবো যে এই সূত্র নাকি ওই সূত্র এত সূত্র কোনটা যে সূত্র বসাবো জানি না জানবেন জানবেন দেখেন বলেন এটা কে বড় ভাই এ প্লাস বি কে বড় ভাই এ মাইনাস বি এর মান দেওয়া আছে তার মানে কি আপনি মেজো ভাই দিয়ে করবেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে সূত্র ফেলবেন নাকি ছোট ভাই দিয়ে ছোট ভাই দিয়ে এ মাইনাস বি স্কোয়ার তো ছোট ভাই তা ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের সূত্র কি টু এ না ফোর ছোট ভাই আর বড় ভাই কি ফোর এ তাহলে ছোট ভাইয়ের সাথে ফোর পরিমাণ বড় তাই না এই সূত্র ফেলবো শেষ এটার মান তো দেওয়া আছে বারো তাহলে বারোর উপর কি স্কোয়ার প্লাস ফোর এবি মানে পঁয়তাল্লিশ বুঝি নাই এই কথা বুঝছি একশো চুয়াল্লিশ প্লাস এটা কত আসে একশো আশি তাহলে আশি একশো আশি আর একশো চুয়াল্লিশ যোগ করলে কত হবে তাহলে আসে চার এখানে আসে দুই তারপরে এখানে আসে তিন তিনশো চব্বিশ ক্লিয়ার বলেন বুঝছেন কিনা সবাই ক্লিয়ার হয়েছেন হ্যাঁ এই যে লিখিত আকারে করে দিছে দিস ইজ লিখিত তবে এখন লিখিত আকারে চাই বললে হবে না আমি এটা ক্লাস নিচ্ছি কাদের প্রাইমারি সাজেশন এটা কিন্তু কোনো লিখিত কোনো ক্লাস নিচ্ছি না এটা আমার কিন্তু প্রাইমারি শর্ট সাজেশন বই থেকে ক্লাস নিচ্ছি এমপিবিয়ান সব লাইব্রেরিতে পাবেন এইটা লাইব্রেরিতে যে বলবেন এনে দিবে সমস্যা নাই সব জায়গায় পাওয়া যায় অযথা অনলাইনে নিলে টাকা বেশি লাগে কারণ ওই কুড়ি হাজার অযথা খরচ হয় সারা বাংলাদেশে লাইব্রেরিতে এক নাম্বার বই হচ্ছে এটা এখন যেটা সবচেয়ে বেশি চলে সারা বাংলাদেশে সেটা এমপি শর্ট সাজেশন এবং মডেল আপনি নীল আপনি ইয়াতে মানে আনার সাথে সাথে শেষ হয়ে যায় তাই ধুমধাম বলবেন দিয়ে দিবে সমস্যা নাই প্রাইমারি শর্ট সাজেশন ও মডেল টেস্ট আর যেটা নিবন্ধনের সাজেশন প্রশ্ন ব্যাঙ্গম মডেল সেটা আপনার আর কিছুদিন পরে বের হবে ওকে হুম ঠিক আছে জ্যামিতির ক্লাসটা আগামীকাল পাবেন আচ্ছা দেখেন এ মাইনাস বি হোল স্কয়ার বলেন এ মাইনাস বি হোল স্কোয়ারের আপনি চাচ্ছেন বলেন তো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি ছোট ভাই আপনার মান দেওয়া আছে কি প্লাস বি মানে কি বড় ভাই এ প্লাস বি হো স্কোয়ার মানে বড় ভাই বড় ভাই দিয়ে আমার সূত্র লিখতে হবে নাকি ভাই দিয়ে সূত্র না লিখে আপনি কি করবেন যে আপনি বলবেন যে না আমি বড় ভাই দিয়ে সূত্র লিখবো না আমি কি মেজো ভাই দিয়ে সূত্র হবে মেজো ভাই সূত্র লিখবেন আপনি লিখবেন বড় ভাই দিয়ে সূত্র এ প্লাস বি দেওয়া আছে তার দেওয়া নাই তাহলে বড় ভাই এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস কি হবে বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে রিলেশন কি বলেন তো বড় ভাই আছে ফোর এ বি পরিমাণ কম হচ্ছে ছোট ভাই তাহলে এটা আছে কি সেভেনের উপর স্কোয়ার মাইনাস কি বলেন তো ফোর ইন্টু টেন তার মানে উনপঞ্চাশ মাইনাস মানে নয় তার মানে আমাদের এই মাইনাস বিহো স্কোয়ার এর ভ্যালু আসতেছে নয় সবাই কি বুঝেছি ক্লিয়ার জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা বুঝছি ধুমধাম ক্লিয়ার পারবেন আর অস্থির অস্থির লোকজন বাড়ি গেছে সুদের অঙ্কের উপর একটা ক্লাস চাই এখনো ক্লাস করেন নাই সুদের অঙ্কের উপরে শুধু সূতকশার উপরও ক্লাস দেওয়া আছে আর প্রাইমারি সাজেশনের উপর সূতকশার উপর ক্লাস দেওয়া আছে দেখেন 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 আপনারা কয়েকজন দেখেই এতদিন পর্যন্ত ক্লাস কি বলে এগুলা এত দিনই প্রতিদিনে প্রতিদিনে সব ক্লাস তো শেষ ওকে এইবার দেখেন 4xy বলেন তো কি 4xy এর সূত্র কি ব 4a বি সূত্র কি বড় ভাই মাইনাস ছোট ভাই পর ভাই কত ছিল a b স্কয়ার ছোট ভাই কত ছিল a b স্কয়ার

পারা যাবে এখন দেখেন কেউ যদি বলে এক্স ওয়াই এর সূত্র কি হবে এক্স ওয়াই এর সূত্র ডিরেক্টলি ইউজ করতে পারেন আপনি এক্স ওয়াই এর সূত্র একটা আছে কিন্তু সেটা ইউজ না করেও আপনি ফোর এক্স ওয়াই এর সূত্র ইউজ করতে পারেন প্রথমে আপনি ফোর এক্স ওয়াই সূত্র বের করে আপনি তাকে চার দিয়ে ভাগ করলে এক্স ওয়াই এর মান পেয়ে যাবেন দেখেন কি রকম ফোর এক্স ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার কারণ বড়ো ভাই মাইনাস ছোটো ভাই মানেই তো ফোর এ তাই না তাহলে দেখেন এই তো বারো রুপর স্কয়ার মাইনাস টু এর উপর স্কয়ার বারোর উপর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ মাইনাস হচ্ছে চার মানে একশো চল্লিশ আমি ফোর এক্স ওয়াই থেকে আমি যদি এক্স ওয়াইয়ের মান বের করতে চাই তাহলে হবে একশো চল্লিশকে আমরা চার দিয়ে ভাগ করলে পাবো কত তিনে চারে বারো চার পাঁচে বিশ মানে পঁয়ত্রিশ এইভাবে করে আমরা অ্যাসেটটা করতে পারি ঠিক আছে এইভাবে করে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারি যদি মনে হয় যে না স্যার স্যার আমি এক্স ওয়াই এর সূত্র ব্যবহার করব কিসের সূত্র ব্যবহার করব এ বি এ সূত্র আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে এ বি এ সূত্র ব্যবহার করতে তাহলে এ বি এর এ বি এ সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার এখানেও যদি মানটা বসায় দেন তাহলে ডিরেক্টলি মানটা পেয়ে যাবে নেক্সট প্লাস মান বারো দেওয়া আছে বারো বাই দুই হো স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে দুই বাই দুই হোস স্কয়ার ডুসুম ডুসুম কাটাকাটি করলে ছয়ের উপর স্কয়ার মাইনাস এর উপর স্কয়ার তার মানে ছত্রিশ মাইনাস এক মানে আমাদের অ্যানসার বের হয়ে গেল কিন্তু পঁয়ত্রিশ দেখেন হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার বুঝেছি ধুমধাম পারবো ক্লিয়ার ওকে আচ্ছা এই সূত্র এই যে সূত্রটা এই যে সূত্রটা টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কার টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা ফেলছিলাম তখন মনে আছে ওই যে ফোর এক্স ওয়াই এর সূত্রে কি ছিল বড় ভাই প্লাস ছোট ভাই আর এইটা বড় ভাই মাইনের ছোট ভাই এখানে হচ্ছে বড় ভাই প্লাস হবে ছোট ভাই বড়ো ভাই আর ছোট ভাইয়ের যোগফল হচ্ছে টু ইন্টু এক্সস স্কোয়ার প্লাস ওয় স্কোয়ার ওই যে গড়টা যে বের করছিলাম সেই জিনিসটা মানে ফোর এক্স ওয়াই মানে বড় ভাই মাইনাস ছোট ভাই আর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে বড় ভাই প্লাস ছোট ভাই তাহলে বড় ভাই কত ফাইভ এর উপরে স্কোয়ার প্লাস থ্রি উপরে স্কোয়ার মানে পঁচিশ প্লাস নয় মানে হচ্ছে আমাদের চৌত্রিশ অ্যান্সার হইল চৌত্রিশ বুঝেছি ক্লিয়ার পারবো সবাই ঠিক আছে বুঝছি ক্লিয়ার ওকে আচ্ছা এই যে নিচের অঙ্কটা দেখেন এই অঙ্কটা আমরা একটা সূত্র লিখি যদি আপনার কাছে তিনটি দেওয়া থাকে যে এ প্লাস বি প্লাস সি হো স্কয়ার এই মানটা যদি দেওয়া থাকে এটার মান বের করতে যদি বলে তাহলে আপনি দুইটা জিনিস যোগ করবেন দুইটা জিনিস খালি মনে রাখবেন সেই দুটো জিনিস হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা এবং টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এই মানটা এই দুটা মান যোগ করে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ঠিক আছে এই দুটা মান যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে কি মানে আপনি মনে রাখবেন যে এই মানটা হচ্ছে সবচেয়ে বড় মান আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার আর টু ইন্টু এ বি প্লাস বি প্লাস সি এই দুটা যোগ করলে এই মানটা পাওয়া যায় এইটুক যদি আপনি মনে রাখেন তাহলে বাকি দুটা সূত্র আপনাকে মনে রাখতে হবে না আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ আমাকে কখনো যদি এইটা বের করতে বলে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার বের করতে বলে যেটা সবচেয়ে বড় মান মানে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এই বড় মানটা থেকে আমি বাকি মানটা এই যে বাকি মানটা বিয়োগ করে দিলেই এই মানটা পেয়ে যাব আবার কখনো যদি এই মানটা বের করতে বলে যে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে বড় মানটা থেকে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারটা থেকে আমি এই মানটা বিয়োগ করে দিলেই ওই মানটা পেয়ে যাব মানে ছোট দুইটা মানের কথা হচ্ছে যে ছোট দুইটা মান বিয়োগ মানে বের করতে দিলে কাহিনী হচ্ছে এরকম ঠিক আছে ঠিক আছে বুঝছেন ক্লিয়ার সবাই কি বুঝেছেন ক্লিয়ারটা বুঝছেন কিনা যে এই মানটা যে আছে এই মানটা সমান হচ্ছে এইটা প্লাস হচ্ছে এই মানটা ক্লিয়ার বুঝেছেন এই মানটা প্লাস এই 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 মানটা 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 এখন বের করতে চাইলেও এইটা মাইনাস আবার এইটা মান বের করতে চাইলেও এইটা মাইনাস এই মানটা ক্লিয়ার কি ক্লিয়ার না ক্লিয়ার সবাই ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার এখন দেখেন আমার যে চোদ্দশো ছেষট্টি নাম্বারটা দেখেন আমার বলছে যে এ বি প্লাস বিসি প্লাস সি এ কিন্তু আমরা জানি যে সূত্র আছে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সেই সেই সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস হবে ওই যে অপর মানটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা একটু আগে যেটা বললাম যেহেতু এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে নাইন তাহলে নাইনের উপর স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এখানে উনত্রিশ তার মানে একাশি মাইনাস হচ্ছে উনত্রিশ একাশি থেকে উনত্রিশ বাদ দিলে এখানে আস্তে আস্তে আমাদের কত বলেন তো বান্ন নাকি বান্ন আসে ক্লিয়ার বুঝেছেন একটু ধুমধাম ক্লিয়ার কিনা একটু জানান তো আমাকে সবাই কি ক্লিয়ার হয়েছে বান্ন আসে না হুম আচ্ছা এখন কথা হচ্ছে আমার বের করতে বসে কিসের মান এবি প্লাস বিসি প্লাস সি এর মান তাহলে বলেন এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা কত হবে তাহলে তাহলে বাহান্ন মাইনাস ভাগ হচ্ছে দুই মানে কত ছাব্বিশ তাহলে অ্যান্সারটা হচ্ছে ছাব্বিশ আমাদের অ্যান্সার কত ছাব্বিশ ওকে আচ্ছা ঠিক আছে বুঝলাম আমরা ধুমধাম অঙ্কে চলে যাই আচ্ছা এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক আচ্ছা এই টাইপের অঙ্ক করার বিষয়টা কি এই টাইপের অঙ্ক করার মেইন বিষয়টা হচ্ছে যদি যদি আপনার এরকম মান দেওয়া থাকে যে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বের করতে বলছে তাহলে বিষয়টা হচ্ছে এই মানটা বের করার ক্ষেত্রে আপনি জাস্ট যদি প্লাস থেকে প্লাসের মান বের করতে বলে তাহলে স্কোয়ার করে আপনি দুই বিয়োগ করবেন স্কোয়ার করে আপনি জাস্ট দুই বিয়োগ করবেন এই মানটা দেওয়া আছে তিন তিনের উপর স্কোয়ার হচ্ছে নয় নয় থেকে দুই বিয়োগ করবেন নয় থেকে দুই বিয়োগ করলে আপনার অ্যান্সার আসবে সাত স্কোয়ার করে দুই বিয়োগ এটা কেন আপনি যদি বলেন কেন স্যার কেন হইল এটা সেইটা বিষয়টা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমি যদি এ প্লাস বি দিয়ে সূত্রটা লিখতে চাই তাহলে কি এটা তো মেজো ভাই মেজো ভাই সমান কি বলেন তো এই যে বড় ভাইয়ের চেয়ে হচ্ছে টু এবি পরিমাণ ছোট এই যে টু এবি এ আর বি হচ্ছে ওয়ান বাই এ এ ইন্টু ওয়ান বাই এ এই দুটো তো কাটা গেল তাহলে কি থাকলো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এইটার উপরে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মানে কি এই মানটার উপরে স্কোয়ার মাইনাস টু করে দিলেই আমার আসলে স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ারের মান বের হয়ে যাবে সবাই কি বুঝেছি কি বুঝিনি সবাই কি ক্লিয়ার আমাকে জানান সবাই ক্লিয়ার ধুমধাম পারবেন বুঝছেন সবাই ক্লিয়ার হুম ওকে আচ্ছা আর যদি মাইনাস থেকে যদি আমার প্লাসের মান বের করতে বলে তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে এখানে যে মানটা থাকবে স্কোয়ার করে আমরা দুই যোগ করে দিব স্কোয়ারের মান হচ্ছে নয় নয় প্লাস দুই যোগ করলে আসবে এগারো কেন কারণটা হচ্ছে আমরা যখন এইবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো এইবার আমরা ছোট ভাই দিয়ে সূত্রটা লিখবো যে এ মাইনাস বি ও স্কোয়ার ছোট ভাই হচ্ছে মেজো ভাই হচ্ছে টু এবি পরিমাণ বড় কেন কারণ এ মাইনাস ওয়ান বাই এর মান যেহেতু দেওয়া আছে তাই টু এবি পরিমাণ এ মাইনাস ওয়ান বাই এ মানে হচ্ছে কি এইটা হচ্ছে মেজ ছোটো ভাই ছোটো ভাই হচ্ছে টু পরিমাণ বড় হচ্ছে মেজো ভাইটা মানে মেজো ভাইকে তো দুই ভাবে লেখা যায় যে বড় ভাই হচ্ছে টু এবি ছোটো অথবা ছোটো ভাই হচ্ছে টু বড় দুই ভাবে লেখা যায় আমি এটা পড়াইলাম যেহেতু এখানে স্কোয়ার করলে এর স্কোয়ার করলে ছোট ভাই পাওয়া যাবে ছোট ভাই লিখতে হবে করে ঠিক আছে তো এইটার কাহিনীটা আমরা এইভাবে করে মনে রাখবো আচ্ছা ওকে এডার আমাদের শর্টের বিষয়টা হচ্ছে এরকম যে সব সময় আমরা একটা জিনিস খেয়াল করব যে শর্ট যে এই শর্টের বিষয়টা সেটা হচ্ছে এখানে এর পাওয়ার ওয়ান আছে এখানে এর পাওয়ার টু আছে যদি দ্বিগুণ পাওয়ার থাকে যদি দ্বিগুণ পাওয়ার থাকে এবং ওয়ান বাই একারে যদি দেওয়া থাকে তাহলে সব সময় প্লাস থেকে প্লাসে আসলে স্কোয়ার করে দুই বিয়োগ করে দিলে আমার অ্যান্সার চলে আসবে স্কোয়ার করে দুই বিয়োগ মানে নয় মাইনাস দুই মানে সাত আর যদি মাইনাস থেকে প্লাসের মান বের করতে বলে তাহলে স্কোয়ারের সাথে দুই যোগ মানে নয় যোগ দুই মানে হচ্ছে আমাদের একা হুম আমাদের বেসিকটা বাদ দিলেও আমাদের আসলে এটা হয়ে যাবে দেখেন এটা ওই একই কথা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ফাইভ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান মানে মাইনাস থেকে প্লাস বের করতে হইলে স্কোয়ার করে দুই যোগ করব তাহলে স্কোয়ার মানে কি বলেন তো পঁচিশ প্লাস দুই মানে কত হবে বলেন তো সাতাশ ক্লিয়ার বুঝছি হুম এখন দেখেন এইর মানটা বলেন এইটার অ্যান্সার কত হবে কে কে পারবেন দেখি তো এইটা কে কে পারবেন চোদ্দশো চোদ্দশো বাহাত্তর লিখে একটু আমাকে বলেন এইটার অ্যান্সার কত হবে দেখি পারেন কি না চোদ্দশো বাহাত্তরের অ্যান্সার কত হবে স্যার একটু বলেন চোদ্দশো বাহাত্তর দেখি কার কার হয় চোদ্দশো বাহাত্তর পারবো কি পারবো না দেখা যাক চোদ্দশো বাহাত্তরের অ্যান্সার কারা পারবো বলেন এইটা করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে থ্রি আমি কি বলছি ডাবল পাওয়ার বের করতে পারবেন ডাবল পাওয়ার কি আমি আগে যোগটা বের করব যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বের করব তারপরে কি বের করব বলেন তো তারপরে সেখান থেকে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর বের করব তাই না আচ্ছা এটার মান কি রকম হবে দেখেন কাহিনি এটা দেখেন আপনার প্রথমে সিস্টেম কি আমরা কি বলছিলাম যে এই যে পাওয়ার এক আছে এখানে পাওয়ার দুই বের করা যাবে দুই থেকে আবার চার বের করা যাবে সিস্টেমটা কি হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান থ্রি দেওয়া আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হবে যেহেতু মাইনাস থেকে প্লাস বের করতেছে তাহলে স্কোয়ারের সাথে দুই যোগ তাহলে স্কোয়ারের সাথে দুই যোগ করলে কত হবে নয় প্লাস দুই মানে কত বলেন তো এগারো তার মানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দেওয়া আছে এগারো ক্লিয়ার বুঝছেন তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আসলে এগারো এখন দেখেন এইবার আমি প্লাস থেকে প্লাসের মান বের করব। তাহলে সিস্টেমটা কী সিস্টেম হচ্ছে স্কোয়ারের সাথে দুই বিয়োগ আমি আপনাদের কি বললাম এতক্ষণ থেকে প্লাস থেকে প্লাস বের করতে হইলে কী করতে হয় স্কোয়ার করে দুই বিয়োগ মাইনাস থেকে প্লাস করতে হইলে তো স্কোয়ার করে দুই যোগ তাহলে এর স্কোয়ার করলে হচ্ছে নয় তার সাথে দুই যোগ করলে এগারো কিন্তু এবার তো প্লাস থেকে প্লাস বের করতেছি তাহলে কি স্কোয়ার করে দুই বিয়োগ তার মানে কি একশো একুশ মাইনাস দুই মানে একশো উনিশ হবে আমাদের অ্যান্সার একশো উনিশ হবে আমাদের অ্যান্সার সবাই কি বুঝেছে এটা হচ্ছে দুই একশো উনিশ মাইনাস দুই বুঝছি ক্লিয়ার পারবেন ধুমধাম ইজি পারা যাবে তার মানে এটার অ্যান্সার কিন্তু আমাদের কত একশো উনিশ ওকে আচ্ছা উপরেরটা তো একেবারেই নরমাল প্রথম প্রথম দিকের অঙ্ক যে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে টু আচ্ছা এখানে এই অঙ্কটা এখানে দেওয়ার পিছনে রিজেনও আছে আচ্ছা এমনিতেই আমরা যদি করি জাস্ট স্কোয়ার করে দুই বি স্কোয়ার করলে আসে দুইয়ের উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে দুই মানে চার মাইনাস দুই মানে দুই আচ্ছা ঠিক আছে এটা এটা এইভাবে করেই রাখেন ওকে ঠিক আছে এখন দেখেন অনেক সময় এইরকম করে মান নির্ণয় করতে দেয় হ্যাঁ এটা ক্লাস নাইন টেনের বইয়ে এরকম কোয়েশ্চেন আছে হ্যাঁ ইজি আরে খুব ইজি ইজিলি পারবেন দেখেন খেয়াল করে একেবারেই ইজিলি পারবেন আচ্ছা খেয়াল করে এখানে যেইভাবে করে অঙ্কটা করবেন সেটা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু দেওয়া আছে আচ্ছা আপনি করবেন কি এইটার যদি আপনি লসাগু করেন দেখেন লসাগু যদি করেন লসাগু করলে এক্স পাবেন এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল পাবেন হচ্ছে টু এবার টু দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান পাচ্ছেন হচ্ছে টোয়াইস এক্স আপনি এটুক নিয়ে বসে থাকেন যে হ্যাঁ আপনি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান টোয়াইস এক্স পাইছেন এইটুক নিয়ে বসে থাকেন কেন কারণ এখানেও আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাহলে ওই জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানটা আমি টু এক্স বসাই দিব তাহলে আমি যে মানটা বের করতে বলছি যা তাহলে এই জায়গায় যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এইটা যে আছে আমি যদি এইখানে এক্স স্কোয়ার আমি যদি এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এইটুক যে আছে এইটুকের মানটা আমি যদি একেবারে বসাই দিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে তো টু এক্স আর এখানে তো আছে মাইনাস এক্স তাহলে আমরা জানি টু এক্স থেকে যদি আমরা এক্স বিয়োগ করি আমরা কিন্তু আরেকবার এক্স পাবো তার মানে এটার মান হবে ওয়ান হবে ঠিক আছে এটার হান্সার কত হবে বলেন তো এটার অ্যান্সার কত হবে বলেন তো ওয়ান্সার হবে হচ্ছে ওয়ান আচ্ছা সম্পর্কিত হ্যাঁ এটা সম্পর্কিত একটা আমি তথ্য দেই এটা সম্পর্কিত একটা আমি তথ্য দেই আচ্ছা কিউবের অঙ্ক করার আগে একটা তথ্য দেই খেয়াল করে একজন বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু হইলে যতই দেওয়া থাক টু অ্যান্সার বের হবে না যতই দেওয়া থাক টু অ্যান্সার বের হবে না মানে যদি এই যে যেমন এইটারই মান তো ওয়ান বের হইলো বিষয়টা ওইটা না মানে উনি একটু শর্টকাট শুনছে কিন্তু জিনিসটা ভালো করে বুঝে নাই আর কি জিনিসটা ওইরকম না জিনিসটা হচ্ছে যদি আপনার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি টু দেওয়া থাকে এটা জিনিস মনে রাখবেন হ্যাঁ এইটা টু তখনই প্রযোজ্য যখন এক্স এর মান হবে ওয়ান সবাই বলেন এক্স এর মান কত বলেন তো ওয়ান হবে কেন এই যে দেখেন এক্স এর মান যদি ওয়ান বসান এখানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে টু তাহলে এখানে বুঝেন এখানে এক্স এর মান হচ্ছে অবশ্যই ওয়ান এটা এক্স এর মান অবশ্যই কি বলেন তো ওয়ান এইটা মনে রাখেন মানে এটা প্রায় সময় পরীক্ষায় আসে মানে আপনার প্রায় সময় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকে এইটা টু দেওয়া থাকে তাহলে এক্স এর মান অবশ্যই ওয়ান এটা মনে রাখেন যে এক্স এক্স এর মান অবশ্যই তাহলে ওয়ান এটা দেওয়া থাকলে এটা এক্স এর মান হচ্ছে ওয়ান বুঝছেন এখন মজার ব্যাপারটা হচ্ছে আপনার যদি এরকম একটা অঙ্ক দেওয়া আছে মনে করুন উপরেরটা যে পি প্লাস ওয়ান বাই পি কোয়াল টু দেওয়া আছে তাহলে পি এর মান অবশ্যই কত বলেন তো ওয়ান এখন এখানে যদি ওয়ানের উপর স্কোয়ার করেন তাও ওয়ান পাবেন ওয়ান বাই ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান পাবেন তাহলে অ্যানসার হবে টু কথা কি বুঝছি কি বুঝি নাই

এইভাবে করেও অঙ্কটা করা যেতে পারে বুঝছি না পারবো না ওকে 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 ঠিক আছে তাহলে এটা আমরা মনে রাখবো এটা কিন্তু নিবন্ধনে প্রচুরবার আসছে

ক্লিয়ার চলে আসি আমাদের নেক্সট প্রবলেম সেটা হচ্ছে আমাদের কিউবের প্রবলেম আচ্ছা কিউব যদি দেওয়া থাকে কিউব কিউবের যে বিষয়টা আছে কিউবের যে ব্যাপারটা আছে সেই কিউবের ব্যাপারটা হইল যে আপনার মোটামুটি এ প্লাস বি হোল কিউব এই সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি হ্যাঁ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব এটা হচ্ছে কিন্তু এগুলো সূত্র আপনার মনে মনে যদি না থাকে প্রবলেম নাই আপনার কোন সূত্র মনে রাখতে হবে এটা আমি বলে দিচ্ছি আগে একটু লিখে দেই তারপরও এ কিউব আর বি কিউব আপনি যদি পাশাপাশি লেখেন যে এ কিউ প্লাস বি কিউব পাশাপাশি লিখলাম তাহলে থ্রি এ বি কমন নিলে এই দুটা থেকে থ্রি এ বি যদি কমন নেই এখানে থাকে এ প্লাস বি আবার এই দুইটাই এ কিউব প্লাস বি কিউব যদি আমরা এক পাশে রাখি আর বাকি সবগুলোকে যদি আরেক পাশে নিয়ে যাই তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল কিউব মাইনাস মাইনাসটা এই পাশে গেলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আবার এই দুটা থেকে আমরা যদি এ প্লাস বি কমন নেই তাহলে আসে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হো স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি করলে আসে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মোটামুটি এইটা এটা দুটা সূত্র আছে আর কিউ প্লাসের আবার মাইনাসের আবার দুটা সূত্র আছে যে এ মাইনাস বি হোল কিউব যখন লিখব তখন এ হবে না প্যারা প্যারা না না এখন অনেকেই আছে যে স্যার এগুলো তো সূত্র মনে থাকে আমি তো যতই চেষ্টা করি মনে থাকে না আপনার কি কোনটা সূত্র খালি মনে রাখবেন সেটাও বলে দিচ্ছি ঠিক আছে কোনো প্যারা নেই এত প্যারা খাওয়ার কিছু নাই এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কি হবে তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাই না ওকে আচ্ছা একজন বলছে যে স্যার আপনার কোন ম্যাথ বইটা কিনব আচ্ছা ম্যাথ বইয়ের কথা বলছেন না আপনাকে একটু বলে দিব আচ্ছা আর এখানে আমি সূত্রটা শেষ করে দিই এ মাইনাস বি ইন্টু হবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এই জিনিসগুলো শর্টকাট এবং সফল বইগুলা ম্যাথ বই যদি কিনতে চান তাহলে কোন বইটা কিনবেন সেটা আমি একটু বলে দিচ্ছি ভালো করে বুঝেন কেটে দিই হ্যাঁ আমাদের এখানে দেওয়া ছিল এই যে বইটা আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন আর হচ্ছে প্রাইমারি পরীক্ষা দিবেন শিক্ষক নিবন্ধন স্কুল বা কলেজ পর্যায়ে অথবা প্রাইমারি এক্সাম দিবেন তাদের জন্য প্রাইমারি স্পেশাল প্রাইমারি শিক্ষক নিবন্ধন স্পেশাল ম্যাজিক ম্যাথ এটা বইটার দাম মাত্র চারশো টাকা থেকে চারশো টাকা নিতে পারে লাইব্রেরিতে ম্যাক্সিমাম চারশো টাকা থেকে চারশো বিশ টাকাই পাওয়া যায় সব জায়গাতেই ঠিক আছে আর বেসিক টু ম্যাজিক ম্যাথ হচ্ছে বিসিএস সহ অন্যান্য জবের জন্য যেখানে আপনার বেসিক টু ম্যাজিক ম্যাথ বেসিক এবং রিটার্ন সবই দেওয়া আছে আর এটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এর জন্য কিন্তু আপনার এটাও কাজে লাগবে এটাতে বিগত সালের আপনি প্রাইমারি এবং নিবন্ধনের কোশ্চেনগুলো বেশি করে দেওয়া আছে তাই এটা স্পেশাল একটা বই এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য আর বেসিক টু ম্যাজিক ম্যাথটা হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ হচ্ছে যারা বিসিএস দিবেন বা একেবারে পুরা বেসিক এমসিকিউ রিটেন সব জানতে চান এই বইটার দাম হচ্ছে ছয়শো টাকার উপরে মানে ৬৫০ পঞ্চাশ টাকার মতো নেয় বিভিন্ন লাইব্রেরিতে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে এটাই আমি বললাম আচ্ছা আসেন এখানে আপনি শুধুমাত্র সূত্র মনে রাখবেন কোনটা এটা আমি একটু বলে রাখি সূত্র আপনি কোনটা মনে রাখবেন আপনার মেইন সূত্র কোনটা থাকবে যদি আপনার সব ভুলে যান আপনার মেইন সূত্র থাকবে a কিউব b এই সূত্রটা হচ্ছে a b হোল কিউব মাইনাস 3ab a b এইটা হচ্ছে মেইন সূত্র এবং যদি a কিউব মাইনাস b কিউব হয় তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b ভাইয়া এইটুক সূত্র মনে রাখা লাগবে এই দুইটা খালি সূত্র আপনি মনে রাখেন আপনার ম্যাক্সিমাম অঙ্কই এই দুটা সূত্রের ভাইয়া এই দুটা সূত্র মনে রাখা লাগবে ঠিক আছে হ্যাঁ রংপুরে পাওয়া যাবে সব জায়গায় পাওয়া যাবে বেসিক টু ম্যাজিক ম্যাথ সব জায়গায় পাওয়া যাবে কাভার পেজটা মানে বেসিক টু ম্যাজিক ম্যাথের কাভার ফটো কভার কাভার পেজ তো এই যে বেসিক টু ম্যাজিক ম্যাথ পেয়েছি আমি মনে করছি এখানে নাই নাকি আবার এই যে বেসিক টু ম্যাজিক ম্যাথ হচ্ছে এটা দেখা যায় যাই না দেখা যাচ্ছে কিনা এটাই ওই যে আমার ছবি আছে এখন থার্ড এডিশন চলতেছে বেসিক টু থার্ড এডিশন হুম ওকে আচ্ছা দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে যদি প্লাস থাকে কিউ প্লাস বি কিউব এর মান বের করতে পারে তাহলে এ প্লাস বি এর মানই আপনার কিন্তু লাগবে এ প্লাস বি এর মানই লাগবে এ প্লাস বি এর উপর কিউব করবো তার থ্রি এ বি ইন্টু এ প্লাস বি

আর এ প্লাস বি মানে তিন গুণন তিন গুণন তিন মানে সাতাশ এখানেও হচ্ছে সাতাশ সাতাশ মানে সাতাশ মানে জিরো এখন খেয়াল করেন সুন্দর দুইটা অঙ্ক উপরে নিচে দেওয়া আছে এইবার এ প্লাস ওয়ান বাই এ দেওয়া আছে ওয়ান বাই দেওয়া বের করতে বলছে ভাইয়া কোনো ভুল করা যাবে না মান যদি আপনার বের করতে বলে তাহলে যেই মানটা দেওয়া থাকবে তার কিউব করবেন এবং তার তিন গুণ বিয়োগ করবেন কেন তিন গুণ বিয়োগ করবেন দেখেন এ প্লাস বি হল কিউব তার মানে কিউব করলে মাইনাস থ্রি এ বি যেহেতু এ মানে এ বি মানে ওয়ান বাই এ এ আর বি কিন্তু কাটা যাবে তাহলে তিন গুণ বিয়োগ করলেই হয়ে যাবে মানে এটার উপর কিউব করলে তার তিন গুণ বিয়োগ করলেই আসলে আমাদের মান চলে আসবে যখন এ প্লাস ওয়ান বাই এ দেওয়া থাকবে এর মান এর উপর কিউব করে এর তিন গুণ বিয়োগ করে দেব তার মানে সাতাশ মাইনাস নয় মানে আঠারো করলেই আমাদের অ্যান্সার চলে আসবে কথা কি বুঝেছি এর গুণ মান বিয়োগ করে দিলে আমাদের হয়ে যাবে আর যদি মাইনাস থেকে মাইনাস বের করতে বলে এর তিন গুণ যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে খুব ইম্পর্টেন্ট আচ্ছা যেমন এই যে দেখেন প্লাস থেকে প্লাস কিউব বের করতে বলছে তাহলে আমরা জেড কিউব প্লাস ওয়ান বাই জেড কিউবের মান বের করতে হইলে আমি কিউব করে তার তিন গুণ বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার হবে চারের কিউব মানে চৌষট্টি মাইনাস হচ্ছে বারো মানে বান্ন হবে আমাদের অ্যান্সার সবাই বুঝছি বুঝছি থার্ড এডিশনে এক্সট্রা কি সার্ভিস পাওয়া যাবে এক্সট্রা কোন সার্ভিস নেই কি পাবেন বই ভালো আর কি সার্ভিস পাবেন কোনো সার্ভিস পাওয়া যাবে না আর এক্স এই যে দেখেন এক্স কিউব মাইনাস মানে মাইনাস বি কিউব এইটা যে ফর্মুলা আছে এইটা ইকুয়াল আমরা কি দিব দেখেন মাইনাস থেকে যদি মাইনাস বের করতে বলে তাহলে কিউব করে তার তিন গুণ যোগ করতে হবে কিউব করলে তো ওয়ানের কিউব মানে তো ওয়ান প্লাস তিন গুণ মানে হচ্ছে থ্রি মানে কত আসবে বলেন তো ফোর আসবে ঠিক আছে ক্লিয়ার বুঝছেন সবাই বুঝেছেন ক্লিয়ার পারবেন ওকে অস্থির 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 সবাই পারবে এখন দেখেন এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু প্রায়ই আসে আমার আমার যে ওই যে প্রাইমারি এমপিবিয়ান প্রাইমারি শর্ট সাজেশন এবং মডেল টেস্ট আজকেই লাইব্রেরিতে যায় কালকে মানে আজকে তো রাত হয়ে গেছে কালকে লাইব্রেরিতে যায় খোঁজ নেবেন এই বইটা কিন্তু প্র্যাকটিস করবেন বারবার ঠিক আছে মডেল টেস্ট আছে চল্লিশটা খুবই সুন্দর সারা বাংলাদেশেই পাওয়া যায় ইনশাল্লাহ যেহেতু এইটা বইয়ের চোদ্দোশো একাশি নাম্বার পেজ সরি চোদ্দোশো একাশি নাম্বার অঙ্ক হ্যাঁ সাজেশনের মধ্যে দেখেন এক্সের ভ্যালু দেওয়া আছে রুট সিক্স প্লাস হচ্ছে রুট ফাইভ ওয়ান বাই এক্সের ভ্যালু কত হবে ওয়ান বাই এক্সের ভ্যালু হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ মানে যদি এটা প্লাস থাকে তাহলে এটা মাইনাস হবে আর এটা যদি মাইনাস থাকে এটা প্লাস হবে কিন্তু মনে রাখতে হবে যদি এই দুইটা পার্থক্য যদি এক থাকে তখনই এটা প্রযোজ্য যদি দুই থাকে যেমন দুই যদি থাকে পার্থক্য তাহলে ওয়ান বাই এক্সের এর ভ্যালু কিন্তু রুট সি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটাই অঙ্ক শেষ না কারণ এই ফাইভ আর থ্রির মধ্যে পার্থক্য যেহেতু দুই দুই দিয়ে কিন্তু ভাগ হবে কথা কি বোঝা গেছে কথা কি বোঝা গেছে ভাইয়া কথা কি এটা কি বুঝছেন ক্লিয়ার এইটা কি বুঝেছেন মানে এখানে যেহেতু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দুই সেই জন্য দুই দিয়ে ভাগ হয়েছে এখানে পার্থক্য যদি এক তাহলে আর এক দিয়ে ভাগ করলে তো ওইটাই থাকবে ঠিক আছে এটা কিন্তু অনেকেই ভুল করে এটার অপশনে মনে করেন রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি হ্যাঁ এটা দিয়ে দেয় এটা কিন্তু অ্যান্সার হবে না ওকে খেয়াল করেন এটা খুবই মজার বলেন তো এর মান দেওয়া আছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু তাহলে বলেন তো ওয়ান বাই এক্স এর মান কত হবে যেহেতু পার্থক্য এক জাস্ট রুট থ্রি মাইনাস রুট টু করবো তাই না আচ্ছা আমার যদি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স বের করতে বলছে তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি বের করতে চাই তাহলে এই দুটা যোগ করলে আসবে কি বললেন তো টু রুট থ্রি রুট মানে এই দুটা যদি আমি যোগ করি যে এক্স আর ওয়ান বাই এক্স যোগ করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে দুটা রুট থ্রি আর রুট টু আর রুট টু তো কাটাকাটি গেল কারণ একটা প্লাস একটা মাইনাস আপনি এখন দেখেন এই মানটা আপনি পেয়েছেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স আপনাকে বের করতে বলছে আমি কি বলেছি কিউব করে তার তিন গুণ বিয়োগ তাহলে কিউব করেন টু রুট এর উপর কিউব করে তার তিন গুণ বিয়োগ করেন তার তিন গুণ বিয়োগ তাহলে টু এর কিউব মানে হচ্ছে আট মানে টু এর কিউব মানে হচ্ছে দুই গুণ দুই মানে চার তাকে দুই দিয়ে গুণ করলে আট রুট এর যদি কিউব করেন ভাইয়া সব সময় মনে রাখেন আপনাকে সূচকের অঙ্কেও আমি দেখাবো সব সময় মনে রাখবেন রুট এর উপরে যদি কিউব করেন তাহলে কি হবে রুডে এ হচ্ছে তিনবার গুণ রুডে এ রুডে রুট রুডে গুণন দুইটা গুণ করলে রুডের উপর এর স্কয়ার মানে এ আর একটা রুডে থাকে তার মানে এ রুডে হবে অর্থাৎ আপনাকে যদি কেউ বলে রুট ফাইভ এর উপর কিউব করতে তাহলে কি বলবেন ফাইভ রুট ফাইভ যদি আপনাকে কেউ বলে রুট থ্রি এর উপর কিউব করতে তাহলে আপনি কি বলবেন থ্রি রুট থ্রি আপনাকে কেউ যদি বলে টু রুট টু মানে রুট টু এর উপর কিউব করতে তাহলে আপনি কি বলবেন টু রুট টু কথা কি বুঝেছেন এটা বুঝেছেন তাহলে টু এর উপর কিব করলে টু এর উপর কিব করলে থ্রি রুট থ্রি মাইনাস তিন ছয় রুট থ্রি তাহলে এখানে আসলো চব্বিশ রুট থ্রি মাইনাস হচ্ছে আট রুট থ্রি মানে আসবে হচ্ছে আঠারো রুট থ্রি ক্লিয়ার কি ক্লিয়ার না অনলাইনে কিছু কিছু ক্লাস লেকচার আপলোড দিলে আমরা উপকৃত হতাম আপনার মনে হয় ধারণা নাই আমার মোত্তাসীন পাহালবি বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে মত্তাসিন পাহলুবি বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন তাহলে বুঝবেন যে অনলাইনে কিছু ক্লাস না এমন হেন কোনো টপিক নাই যেই টপিকের উপরে আমি পুরাপুরি ভিডিও ওখানে আপলোড করি নাই সেইটা শুধুমাত্র বীজগণিতে সূত্রাবলী মান নির্ণয় থেকে শুরু করে সূচক লগারিদম ধারা গুণত্তর দ্বারা সমান্তর দ্বারা অসীমতক ধারা তারপরে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা অসমতা যত প্রকারের বীজগণিতের চ্যাপ্টার আছে সব দেওয়া আছে আলাদা আলাদা করে লেকচার দেওয়া আছে সব হ্যাঁ কারো কোনো কোর্স করারই প্রয়োজন নাই যদি ওইটা ভালো করে যদি কেউ যদি দেখে ভাই সব দেওয়া আছে সব আপনি খালি সার্চ দিবেন আর পাবেন এমন হেন কোনো লেকচার নাই যেটা দেওয়া নাই ওখানে কিছু কিছু ক্লাস লেকচার দিতে হবে কেন সব লেকচারই দিয়ে দিছে ওখানে ওখানে দেখেন ওখানে দেখলেই বুঝতে পারবেন খালি নাম লিখবেন আপনি একটা খালি নাম লিখবেন যে ইভেন শতকরা শতকরা দিয়ে ইউটিউবে সার্চ দিলে দেখবেন আমার ভিডিওগুলোই আগে আসবে আমার নাম না লিখলেও আসবে আমার ভিডিওগুলোই আগে আসবে আপনি ট্রেন নদী নৌকা নিয়ে সার্চ দিবেন পেয়ে যাবেন পিতা পুত্র নিয়ে সার্চ দিবেন একাধিক ক্লাস পাবেন ঠিক আছে সব পাবেন এটা ছয় হ্যাঁ এটা ছয় হবে রাইট আচ্ছা চব্বিশ থেকে চব্বিশ থেকে ছয় রুট থ্রি বাদ দিলে আসবে হচ্ছে আঠারো রুট থ্রি হ্যাঁ ঠিক আছে ওকে ক্লিয়ার বিশ্লেষণ আজকে না আমাদের আচ্ছা তাহলে আজকে যেহেতু আমাদের বীজগণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয়ের ক্লাসটা নেওয়ার কথা ছিল আমি প্রত্যেকটা অঙ্ক করাই দিলাম অন্য অনেক চ্যাপ্টারে দুই একটা অঙ্ক স্কিপ করছি এই চ্যাপ্টারের কোনো অঙ্ক স্কিপ করি আপনাদের যাতে সুবিধা হয় কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট বারবার প্রিপারেশন নেবেন তো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই আমি মনে করি ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে আপনাদের উপকারে দিবে ক্লাসটা সবাইয়ের জন্য শেয়ার করে দেন আপনার টাইম লাইনেও থাকলে আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফেজ